শত্রুর ছবি ও নাম লিখে তার ছবিতে হে আত্মা শত্রুর নাম বিনাশ হয় লিখবেন। লেখার পর 41 দিন 108 বার করে হে আত্মা শত্রুর নাম বিনাশ হয় বলে পাঠ করবেন এবং পুতুলটির ওপর শত্রু ছবি রেখে তাতে সূচ ফোটাবেন, এটি 41 দিন করবেন। এই ক্রিয়াটি করার সময় শ্মশানকালী ছবি সামনে থাকবে এবং লাল ক্যান্ডেল জ্বলবে, তাছাড়া চাল তিল কলার পিণ্ড বানিয়ে শ্মশানকালীর ভোগ প্রদান করার পর পরের দিন সেটি কাককে সকাল বেলাতেই খাইয়ে দেবেন। এটি 41 দিন অবধি করতে হবে। তারপর 41 দিন কমপ্লিট হলে 42 দিনে পুতুল সমেত ছবি নিয়ে সেই পুতুলটিকে শ্মশানের মাটিতে পুঁতে দেবেন, এতে শত্রু দমন হবেই হবে। এই কার্যশীল শত্রু দমনের তান্ত্রিক ক্রিয়াটি অমাবস্যার রাত 3টা থেকে 3:45 মধ্যে কমপ্লিট করে নিতে হবে প্রত্যেক দিন। মনে রাখবেন, এই তান্ত্রিক ক্রিয়া অমাবস্যা থেকে শুরু হবে। এই তান্ত্রিক ক্রিয়া চলাকালীন শ্মশানকালীন পূজা করবেন, এতে শত্রু দমন হবেই হবে। আজকের মতো অনুষ্ঠান পর্বের এখানেই সমাপ্তি। আমরা পরবর্তী অনুষ্ঠানে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ধন্যবাদ।